আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে, শব্দ পিটস ব্লগের পক্ষ থেকে আমি শব্দ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনার পাখি খাঁচায় অথবা এভিয়ারিতে যে যেভাবে পালন করেন, খাঁচায় বা এভিয়ারিতে, এভিয়ারি বলতে কলোনি, পালন করেন, সবার পাখি ভালো আছে। এখন বর্ষাকাল, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি থাকে, তাই ডিম যে ফাটার, মানে ফাটা বলতে ডিম যে হচ্ছে ফার্টিলিটির, সেটার পরিমাণ অনেক বেশি থাকে আর কি, যে দেখা যাচ্ছে অনেক সময় ডিম নষ্ট হয় কিন্তু বর্ষাকালে তা হয় না। তার মূল কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই কারণে বলতে গেলে বাচ্চা বেশি হয় হচ্ছে বর্ষাকালে। তাই বর্ষাকালে পাখির যত্নটা একটু বেশি নেওয়া উচিত। এবং জানেন এখন সবার পাখি একটু বেশি অসুস্থ হচ্ছে, বিশেষ করে এরকম যে বসে আছে ঘাড়টা পাখার মধ্যে ঢুকিয়ে, মানে মুখ গুঁজে বসে আছে আর কি। হ্যাঁ, তার কারণ ঠান্ডা বাতাস অথবা জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর কি, পানির যে সাপোর্ট বা এরকম পানিতে ভিজে পাখি তার জন্যে বেশি অসুস্থ হয়। আমি আপনাদের আমার পাখিগুলো দেখালাম যে সবগুলো এখন মোটামুটি ডিম বাচ্চাই করা নিয়ে ব্যস্ত আর কি। তো এর জন্য আপনারা যা করতে পারেন, প্রতি একদিন পর পর একটি চা বানিয়ে খাওয়াতে পারেন, অথবা এসিপি, যাদের চা বানানো সম্ভব না তাদের জন্য আমি রেকমেন্ড করব অবশ্যই 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 এসিপি দিতে হবে পাখিকে, অবশ্যই এসিপি দিতে হবে বর্ষাকালে। এসিপি প্রতি একদিন পর পর এসিপি দিতে পারেন। এবং এসিপি নিয়ে এর আগে আমি একটা ভিডিও রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ভিডিওটা এসিপি নিয়ে, এসিপির যে গুণাগুণ। আমি সেই কথাতে আর না যাই, সেটা হচ্ছে আদা, তুলসী পাতা, মধু, রসুন, এই চারটা পানিতে গরম করে, আর যদি পারেন অল্প সামান্য একটু কালো জিরা, এগুলো গরম করে পানিতে ফুটাই, ভালোভাবে ফুটাই, সেটা ঠান্ডা করে ছাঁকনি দিয়ে সেকে সেই চাটা আপনারা পাখিকে দিতে পারেন। এটা অনেক কার্যকর হবে পাখির জন্য। এটা চাইলে আপনি প্রতি একদিন পর পরে অথবা পর পর 4 দিন দিলে পাখি অনেক সময় সুস্থ হয়ে যায়। এবং বিশেষ করে এখন যেটা বড় সমস্যা, যে পাখির বাচ্চার মানে হাড়িতে পায়খানা লেগে থাকে পাখির শরীরে, তারপরে হাড়ির মধ্যে থ্যাক থ্যাক করে থাকে, সেক্ষেত্রে হাড়ি চেঞ্জ করবেন আপনারা এবং কাঠের গুঁড়া দিয়ে দেবেন। আমি ভিডিওতে দেখেছি আমার হাড়ির মধ্যে কাঠের গুঁড়া দেওয়া, এবং যেটা করবেন লেবুর রস দিতে পারেন আপনারা, সেটা সেটার পরিমাণ 50 ml পানিতে আপনারা 10 ফোঁটা লেবুর রস দিবেন। এবং অনেক পাখি টকের পরিমাণ বেশি হলে পানি খায় না, সেক্ষেত্রে আপনারা লেবুর রসের পরিমাণ খাওয়াবেন, কমায় দিবেন, এবং আপনারা চেষ্টা করবেন এটা পরপর 7 দিন খাওয়ানোর। তাহলে এই যে পেটের সমস্যাটা, মানে পায়খানার যে সমস্যাটা হাড়ের মধ্যে, সেটা আশা করি আর থাকবে না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক দিবেন, এবং যদি তথ্য পছন্দ না হয় তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো তথ্য পছন্দ হয়নি, ভিডিওটি আপনারা দেখেছেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।